সেই জন্য আজকে আমরা খুব বাজে অবস্থা খেপে ফেপে গেছি, খুব বড় আর কি ভ্যাপসা, বড় বৃষ্টি হচ্ছে তো এখানে। তো এখন আমরা এখন শিয়ালদা দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে, তো আমার ক্যাব পেলে বুক করবো, করে যাবো কোথায়? আমরা ফার্স্টে যাবো হচ্ছে স্প্ল্যানেটে, তো ওখানে আমাদের কিছু কাজ আছে আর কি। তো কী কাজ আছে তোমাদের আগেও বলেছি অলরেডি আজকে, হ্যাঁ। তো সেখানে যাবো, গিয়ে তোমাদেরকে জানাবো, দেখাবো কী হচ্ছে না হচ্ছে। এখন একটু ওয়েট করছি বৃষ্টি কমার জন্য, বৃষ্টিটা কমলে ট্যাক্সিটা ধরে এখান থেকে বেরিয়ে যাবো। আমরা চলে এসেছি এখন অস্টিনে, আমরা একটু বাইকটা আর কি দেখতে এসে গেছি। পরে দেখিয়েছিলাম অত সপ্তাহে যে বাইক আমরা নিতে আসছি আর কি, তো আজকে বুক করতে এসেছি। অদিতি অলরেডি ভেতরে ঢুকে গেছে, তো চলো এখন ভেতরে। হ্যাঁ না, ওটা ফালতু কালার একেবারে, না না না, চান্দুর বাইক হচ্ছে ওই দিকে হান্টার, কালারটা এটা না বলছি তো, কালারটা ব্ল্যাক, ব্ল্যাক আর সিলভারের কম্বিনেশন ওর বাইকটা। এদিকে সব বিভিন্ন রকমের বাইক, ওখানে হেলমেটও আছে। ওই হেলমেটটা সুন্দর কিন্তু, দেখো ডান দিকের একদম ফার্স্ট এডটা, ডান দিকের ফার্স্ট এডটা ম্যাট ফিনিশের ওপরে বেশ ভালো দেখে, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই যে ডান দিকের ফার্স্ট এডটা বলছি, হ্যাঁ ওরা আমাদেরকে একটা বলেছে একটা হেলমেট দেবে ফ্রি বাইকের সাথে, ওরা মনে হচ্ছে খুবই পাতি, কারণ ওটা ওই হাফ শিল্ডের আর কি একটা হয়, ওটা পুরোটা গ্লাস থাকবে না, তো অর্ধেকটা ক্লাসিক দিচ্ছি, ওটাও একটা ভালো কালার, ওটাই তো আমরা নিচ্ছি। হ্যাঁ আমাদের ডকুমেন্টের কাজ স্টার্ট হয়ে গেছে, তো এখন সব ডকুমেন্ট রিফর্ম দিয়ে দিয়েছে, এগুলোই আজকে ব্যাস করতে এসেছি আমরা। তো আর হ্যাঁ, আর টাকাটাও অ্যাডভান্স করা হবে। এইটা তো আমরা নিচ্ছি নিচ্ছি না, সব ডকুমেন্টেশনের কাজ হচ্ছে, সাইন ওয়াইন করে নিচ্ছে দীপম, লোন টোনের সমস্ত কাগজ। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night. এটা ভালো লাগছে, আর অফ চলছে বললো, এবার যেটাই দেখবো ওটার মধ্যে অফ নেই, এইসে কেসে চলেগা, দেখি ভালো লাগছে, আমাদের হয়ে গেছে এই হেলমেটটা, আমরা পাবো যখন ডেলিভারি নেব। গাড়িটা এরমই দেখতে লাগবে, কোনগুলো? হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা আমাদের লাগবে না, আমরা নর্মালটাই নর্মাল। হ্যাঁ এইটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখন হেলমেট দেখবো, নেক্সট দিন হেলমেট নেওয়ার থাকে এখান থেকেই নেব। কোনটা? লেগ্রেসের দরকার নেই, ওটাই এনাফ। হেলমেট দেখে নি, হেলমেটগুলো আমরা দেখবো এখানে। গ্লাভস দেখছি আমরা। Our hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings
as the chemicals they take us higher. এই বাইকটা কি আমরা নিচ্ছি, এই কালারটা বেশ কিন্তু খুব ইউনিক। হ্যাঁ, মানে আমরা ব্ল্যাকটা যেটা ভেবেছিলাম আমি ফার্স্টে ইনিশিয়ালি আমি চুজ করছিলাম এটা নেব, কিন্তু একটা জিনিস সেটা ভালো হচ্ছে সেটা ব্ল্যাকটা খুব কমন, ব্ল্যাকটা খুব কমন মানে রাস্তাঘাটে দেখা যায়, কিন্তু ব্লুটা কিন্তু দেখা যায় না। তো এটাই আমরা নেব। আমাদের মোটামুটি হয়ে গেছে ডকুমেন্টেশন, হয়ে গেল ওখানে কাজ। বিভোগ টাওয়ার নিউ ভেহিকল। হ্যাঁ, প্রথমে আমাদের গাড়ি দু চাকা সেটা আমরা বুক করলাম, অনেক দিনের একটা স্বপ্ন ছিল সেটা আজকে। হ্যাঁ, চারদিকে এক ধাপ এগিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি মেট্রোতে, মেট্রো করে আমরা যাবো চাঁদনি, ওখানে আমরা ব্রডওয়েতে যাব, আমাদের বন্ধু বান্ধব রাত্রে মিট হবে এখন, পরে চলো এখন যাই পরে কথা হবে। আমরা একটু যাওয়ার পথে নিয়ে নিয়েছি মোমো, দীপম তোমাদের খেয়ে বলবে কেমন লাগছে। এ কি পুরোটা একবারে খেয়ে নিলি, কেমন রে? হাও মোটামুটি ভালো, এখন যাচ্ছি মেট্রোর দিকে। আমরা আরেকবার গেছিলাম অস্টিনে ওই আমাদের লাইসেন্স এর কথা বলতে, তো বললো ওটা ফোনেই হয়ে যাবে, তো আমরা এখন মেট্রো ধরতে যাচ্ছি, এই গ্র্যান্ডের সামনে এখন আমরা রয়েছি। বললাম ওদেরকে অলরেডি যারা ব্রডওয়ে যাচ্ছি, ওখানে বাকি বন্ধুরাও আসছে, সবাই মিলে একটু আড্ডা মারা হবে। তাহলে এখন যাওয়া যাক, আবার ওখানে গিয়ে তারপর ব্লগ করছি। চলে এসেছি ব্রডওয়ের সামনে, হয়তো ঢুকছে এখন, আমরা চলে এসেছি এখানে, তা আমরা এখন ঢুকবো আর কি, বাকিরা এখন আসেনি, ওরা আসছে অন দ্য ওয়েতে আছে, তা আমরা দুজনে গিয়ে ঢুকছি আর কি, চলো গিয়ে দেখা যাক। ব্রডওয়েতে এসে গেছি, খাবার টাবার অর্ডার হয়ে গেছে, ফিশ ফিঙ্গার অ্যান্ড বিবিকিউ উইং অর্ডার করেছি। আমাদের চলে এসেছে পরবর্তী খাবার, চিলি মাস্টার্ড চিকেন আর এটা একটা ফিশের আইটেম। চলো এবার আমরা সেকেন্ড রাউন্ড অফ খাওয়া দাওয়া শুরু করি। ছেড়ে চলে আসলাম, ওরা বাড়ি চলে গেল। We had a great time together. হ্যাঁ, সত্যি করে ভালো টাইম স্পেন্ড করলাম আমরা দুজনে মিলে। তো এখন আমরা একটু এ করো, তোমার চোখ আসছে খালি। হ্যাঁ, তো আমরা খুব ভালো টাইম স্পেন্ড করলাম, এখন আমরা শিয়ালদা এসেছি। তো ওকে বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হলো। হ্যাঁ, দেখা হয়নি না পুরে, খুব ভালো টাইম কাটলো সবাই। হ্যাঁ, সত্যি খুব ভালো টাইম স্পেন্ড করলাম, এখন আর কি শিয়ালদায় তো এসেছি, তোমাকে বললাম ওকে ট্রেনে তুলে দেবো, তারপর আমি ট্রেন ধরে বাড়ি যাবো। তো এখন ট্রেন আসছে, তো এখন যাই ওকে ট্রেনে তুলে দিই, তারপরে কথা হবে। তোমরা দেখতে পেলো ওইদিকে ট্রেনে তুলে দিলাম, হয়তো চলে গেলো ট্রেনে করে, এই যে পেছনে যাচ্ছে ট্রেন দেখতে পাচ্ছ কিনে যাই না? হ্যাঁ, এই তো এই তো দেখতে পাচ্ছ। তো এখন যাচ্ছি আমি, আমি এখন ট্রেন আমার 9:30 থেকে আছে, আর 10 মিনিটে ট্রেন আছে, তো এখন যাচ্ছি ট্রেন ধরতে, তো নামি নেমে আমি ব্লগ করবো। টাটা। তাই বাড়ি চলে আসলাম, চলে এসে ফ্রেশ হয়ে ডিনার করা হয়ে গেছে, তো আজকের জন্য এইটুকুই থাকলো ব্লগটা। তোমরা অবভিয়াসলি বলো আমাদের ব্লগটা দেখতে কেমন লেগেছে, আজকে একটা ভালো মুহূর্ত তৈরি হয়েছিল, দুটো বলবো, এক তো হচ্ছে অবশ্যই একটা বিগ স্টেপ ইন আওয়ার লাইফ, আমরা আমার ফার্স্ট 2 ভেহিকেলটা বুক করলাম আমাদেরকে, তো সেটা একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। তোমরা বলো তোমাদের কেমন লাগলো আমার বাইকটা, তোমাদের ক্লিপসও দেখিয়েছি সব কিছু, আর তারপর তো অবভিয়াসলি বন্ধুরা মিলে আড্ডা মারলাম, সুন্দর একটা সময় কাটালাম। তো আজকের জন্য ব্লগটা এখানেই থাকলো, দেখা হচ্ছে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে।
আর আমাদের কন্টেন্ট ভালো থাকলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আমাদের রূপকথা। দেখা হচ্ছে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।